স্বাগতম, আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চিত্রে কি দেখতে পাচ্ছ একটু ভালো করে খেয়াল করো। এখানে কি ধরফর করছে? কিছু একটা সংকুচিত প্রসারিত হচ্ছে, একটু লক্ষ্য করো এই স্থানটাতে। হ্যাঁ, আজকে আমাদের আলোচিত বিষয় মানুষের হৃৎপিণ্ড, আমাদের আজকের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হৃৎপিণ্ড কি তা বলতে পারবে, হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি কলার মোচা দেখতে পাচ্ছি। চিহ্নিত চিত্রটি কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত চিত্রটি অর্থাৎ হৃৎপিণ্ড দুই ফুসফুসের মধ্যবর্তী অঞ্চলে একটু বামে ঘেঁষে অবস্থিত। চিহ্নিত অংশটির আকৃতি কেমন? এটা অনেকটা ত্রিকোণ আকৃতির। চিহ্নিত অংশটি কি কলার মোচার সাথে তুলনা করা যায়? হ্যাঁ, হৃৎপিণ্ডকে আমরা এর শেপ অনুযায়ী কলার মোচার সাথে তুলনা করতে পারি। এখন প্রশ্ন হলো হৃৎপিণ্ড কি? বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝে একটি মোচাকৃতি অঙ্গ যার নামই হচ্ছে হৃৎপিণ্ড। আমরা চিত্রে একটি হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি যা সবসময় সংকোচন প্রসারণশীল অবস্থায় থাকে। হৃৎপিণ্ডের পেশিগুলো কি আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়? অবশ্যই এর উত্তর হবে না, কারণ এটি বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যাকে আমরা বলি হৃৎপেশি। এই হৃৎপেশি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি, এর উত্তর আমরা খুঁজব। এর উত্তর হলো হৃৎপেশি হলো অনৈচ্ছিক পেশি, অর্থাৎ এই পেশি আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এটি সংকুচিত প্রসারিত হয়, এর জন্য এটি অনৈচ্ছিক পেশি। হৃৎপেশি দ্বারা হৃৎপিণ্ড গঠিত হয়। আমরা হৃৎপেশির গঠন দেখতে পাচ্ছি চিত্রে। এই হৃৎপেশি দ্বারাই হৃৎপিণ্ডটি গঠিত হয়েছে। চিত্রে হৃৎপিণ্ডটি কিছু দিয়ে আবৃত দেখা যাচ্ছে কি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের বাইরে একটি আবরণ থাকে। তো এই আবরণ বা পর্দাটির নাম কি তোমরা বলতে পারবে? এই পর্দাটির নাম হলো পেরিকার্ডিয়াম, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলে। এবার চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্রে হৃৎপিণ্ডের প্রাচীরে কয়টি স্তর আছে? আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের প্রাচীরে তিনটি স্তর আছে। এটি বহিঃস্তর, এটি মধ্যস্তর এবং এটি অন্তঃস্তর। হৃৎপিণ্ডের অন্তঃস্তর দেখতে কেমন? আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের অন্তঃস্তরটি ভাঁজ ভাঁজ করা এবং প্রকোষ্ঠে বিভক্ত। অন্তঃস্তরে কয়টি প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ একটু খেয়াল করো এই চিত্রে। এক, দুই, তিন, চার, চারটি প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি। তার মানে হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। আমরা এবার হৃৎপিণ্ডের প্রাচীর নিয়ে আলোচনা করব। আমরা একটু আগেই দেখেছি হৃৎপিণ্ডের সবার বাইরে থাকে বহিঃস্তর, মাঝখানে মধ্যস্তর এবং ভেতর দিকে থাকে অন্তঃস্তর। এবং অন্তঃস্তরটি হৃৎপিণ্ডকে চারটি প্রকোষ্ঠে ভাগ করে। প্রকোষ্ঠগুলো হলো দুইটি অলিন্দ এবং দুইটি নিলয়। এটি ডান অলিন্দ, এটি বাম অলিন্দ। এটি ডান নিলয়, এটি বাম নিলয়। কোন কোন প্রকোষ্ঠ আকারে বড়? আমরা দেখতে পাচ্ছি দুইটি অলিন্দর চেয়ে দুইটি নিলয় অনেক বড়।
এবার আমরা প্রকোষ্ঠগুলোর নাম জানতে প্রত্যেক প্রকোষ্ঠে ক্লিক করি। এটি ডানলিঙ্গ, এটি বামলিঙ্গ, এটি ডান নিলয়, এটি বাম নিলয়। চিত্র দেখে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয় কি দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে? তো আমরা দেখতে পাচ্ছি অলিন্দ এবং নিলয় এর মাঝামাঝি কপাটিকা থাকে। আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয় এর মাঝখানে একটি ছিদ্র থাকে যা কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অলিন্দ ও নিলয়ের মাঝপথ খোলা বন্ধ রাখার জন্য কি থাকে? তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে অলিন্দ ও নিলয়ের মাঝখানে যে কপাটিকে থাকে যা একবার খুলে যায় এবং আবার বন্ধ হয়ে যায়। এভাবেই রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। এবার আমরা আমাদের বইয়ে চলে যাব। হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশী দিয়ে গঠিত। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। একটু আগে আমরা দেখেছি হৃৎপিণ্ড প্রাচীরে থাকে তিনটি স্তর, বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। বহিঃস্তর, এটি মূলত যুজক কলা দিয়ে গঠিত। এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে আবৃত। মধ্যস্তর, এটি বহিঃস্তর ও অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে এই মধ্যস্তর গঠিত। অন্তঃস্তর, এটি সবচেয়ে ভেতরের স্তর। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত, অর্থাৎ আমরা যে চারটি প্রকোষ্ঠ দেখলাম তা এই অন্তঃস্তর দিয়ে আবৃত। এই স্তরটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে। একটু আগে আমরা চিত্রে কপাটিকা দেখেছি যা এই অন্তঃস্তর দিয়ে আবৃত থাকে। হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের প্রকোষ্ঠ দুটি নিচের দুটির চেয়ে আকারে ছোট, অর্থাৎ একটু আগে আমরা দেখেছি উপরের অলিন্দ দুটি নিচের নিলয়ের চেয়ে আকারে ছোট। উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম অলিন্দ, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম বলে, এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয়, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল বলে। অলিন্দ দুটির প্রাচীর তুলনামূলকভাবে পাতলা আর নিলয়ের প্রাচীর পুরু। অলিন্দ এবং নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা দিয়ে পরস্পর পৃথক থাকে। তাহলে আমরা চিত্রে দেখি অলিন্দ দুটি আন্ত অলিন্দ পর্দা দ্বারা এবং নিলয় দুটি আন্ত নিলয় পর্দা দ্বারা পরস্পর হতে পৃথক থাকে। হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্রপদ আছে তা খোলা বা বন্ধ করার জন্য ভালভ বা কপাটিকা থাকে। আমরা চিত্রে ভালভের অবস্থান লক্ষ্য করি। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপদ তিন পাল্লা বিশিষ্ট ট্রাইকাস্পিড ভালভ দিয়ে সুরক্ষিত। তাহলে আমরা দেখলাম ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে ছিদ্রপদ থাকে তা তিন পাল্না বিশিষ্ট কপাটিকা দ্বারা সুরক্ষিত হয়, নিয়ন্ত্রিত হয়। একে ট্রাইকাস্পিড ভালভ বলে। একইভাবে বাম অলিন্দ ও বাম নিলয় দুই পাল্লা বিশিষ্ট বাইকাস্পিড ভালভ বা মাইট্রাল ভালভ দিয়ে সুরক্ষিত থাকে। তাহলে এটিকে আমরা মাইট্রাল ভালভ বা বাইকাস্পিড ভালভ বলবো, অর্থাৎ এই দ্বিপত্রিক কপাটিকার দুইটি পাল্না থাকে। এছাড়াও মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। তো এটি হলো ফুসফুসীয় ধমনী, এখানে একটি অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে, এবং এটি হলো মহাধমনী, এর মুখেও অর্ধচন্দ্রাকার কপাটিকা বা সেমি লুনার কপাটিকা থাকে। এদের অবস্থানের ফলে পাম করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্ত উল্টো দিকে ফিরে আসতে পারে না, অর্থাৎ এই কপাটিকা সময়ের অবস্থানের ফলে
আমরা চিত্রে লক্ষ্য করি এই এই তীর চিহ্ন বরাবর রক্ত বাহিত হয় কিন্তু এর বিপরীত দিকে আসতে পারে না। তাহলে আমরা জানলাম হৃৎপিণ্ড দুই ফুসফুসের মাঝখানে একটু বাইরে অবস্থিত, হৃৎপেশী দিয়ে হৃৎপিণ্ড গঠিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীরে নিম্ন উল্লেখিত স্তরগুলো থাকে, বহিঃস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর। বহিঃস্তর যুজকলা দিয়ে গঠিত ও আবরণীকলা দিয়ে আবৃত। মধ্যস্তর দৃঢ় অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত এবং বহিঃস্তর ও অন্তঃস্তরের মাঝখানে এর অবস্থান। আর সবচেয়ে ভিতর স্তরটি হল অন্তঃস্তর। অন্তঃস্তর দ্বারা কপাটিকাগুলো আবৃত থাকে এবং এটি দ্বারা চারটি প্রকোষ্ঠ তৈরি হয়। এই চারটি প্রকোষ্ঠ দ্বারাই হৃৎপিণ্ড গঠিত হয়। উপরের প্রকোষ্ঠ দুটি ডান ও বাম অলিন্দ, অর্থাৎ রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম। নিচের প্রকোষ্ঠ দুটি ডান ও বাম নিলয়, এটি হলো রাইট ভেন্ট্রিকল, এটি হলো লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান নিলয় এবং বাম নিলয়। অলিন্দদ্বয়ের প্রাচীর পাতলা এবং নিলয়দ্বয়ের প্রাচীর পুরু। আমরা লক্ষ্য করি অলিন্দর প্রাচীর পাতলা কিন্তু নিলয়ের প্রাচীর পুরু। অলিন্দ ও নিলয়দ্বয় পর্দা দ্বারা পৃথক থাকে। দুটি অলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকে এখানে এবং দুটি নিলয়ও পর্দা দ্বারা পৃথক থাকে। অলিন্দ ও নিলয়দ্বয়ের মাঝে খোলা ও বন্ধের জন্য কপাটিকা থাকে। তাহলে অলিন্দ ও নিলয়ের মাঝে কপাটিকা থাকে। আবার ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর মুখেও কপাটিকা থাকে। ডান অলিন্দ ও ডান নিলয় ট্রাইকাস্পিড ভাল্ব দ্বারা সুরক্ষিত, এখানে ট্রাইকাস্পিড ভাল্ব থাকে। বাম অলিন্দ ও বাম নিলয় বাইকাস্পিড ভাল্ব দ্বারা সুগঠিত, এখানে বাইকাস্পিড ভাল্ব থাকে যাকে আমরা মাইট্রাল ভাল্বও বলি। মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মুখে কপাটিকা থাকার কারণে রক্ত একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এখানে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা এবং এর নিয়ন্ত্রণের ফলে রক্ত একই দিকে প্রবাহিত হয়। এখানেও অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে যার ফলে রক্ত একই দিকে প্রবাহিত হয়। আর আমরা পূর্বেই আলোচনা করেছি তিনটি স্তর দিয়ে হৃৎপিণ্ড গঠিত হয়, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি কাজ দিয়ে দিচ্ছি, হৃৎপিণ্ডের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা বাসায় এরকম একটি চিত্র আঁকবে এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আর স্টাডি বাংলা 24 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।